ব্যাংকে চাকরি করা মানে আপনার আশেপাশের লোকজন মনে করে আপনি কাড়ি কাড়ি টাকা বেতন পান। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে ব্যাংকারদের বেতন নিয়ে সবসময় সাধারণ মানুষের মনে একটা কৌতূহল কাজ করে, আর ব্যাংকের এমডিরা কত বেতন পান সেটা নিয়ে তো কানাঘুষা অনেকই চলছে। তাই আপনাদের এই কৌতূহলটা দূর করার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে বর্তমানে বাংলাদেশের কোন ব্যাংকের এমডি কত টাকা বেতন পান এবং কোন ব্যাংকের এমডি সবচেয়ে বেশি বেতন পান। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাংলাদেশে বর্তমানে প্রায় 65টার বেশি ব্যাংক আছে, তবে আমি আজকে আপনাদেরকে 15টা ব্যাংকের এমডির বেতন সম্পর্কে জানাবো। বেতনের দিক থেকে 15তম অবস্থানে রয়েছেন পূবালী ব্যাংকের এমডি বা ম্যানেজিং ডিরেক্টর। পূবালী ব্যাংকের বর্তমান ম্যানেজিং ডিরেক্টর মিস্টার শফিউল আলম খান চৌধুরী। 2021 সাল থেকে তিনি পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে রয়েছেন। এর আগে তিনি 2016 সালের 1 জানুয়ারি থেকে এই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পূবালী ব্যাংক থেকে স্যালারি পাচ্ছেন 12,02,000 টাকা। 14তম অবস্থানে রয়েছেন ICB ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। বর্তমানে ICB ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন মোহাম্মদ শফিক আবদুল্লাহ। 2013 সাল থেকে তিনি ICB ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি ICB ইসলামী ব্যাংক থেকে প্রতি মাসে স্যালারি পাচ্ছেন 12,07,000 টাকা। 13তম অবস্থানে রয়েছেন উত্তরা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। উত্তরা ব্যাংকের বর্তমান ম্যানেজিং ডিরেক্টরের নাম হচ্ছে মোহাম্মদ রবিউল হোসেন। 2016 সাল থেকে তিনি উত্তরা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ রবিউল হোসেন 34 বছর ধরে একই প্রতিষ্ঠানে জব করছেন। তিনি 1987 সালে প্রবেশনারি অফিসার হিসাবে উত্তরা ব্যাংকে যোগদান করেন। বর্তমানে তিনি উত্তরা ব্যাংক লিমিটেড থেকে প্রতি মাসে বেতন পাচ্ছেন 13,23,000 টাকা। 12তম অবস্থানে রয়েছেন এবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। বর্তমানে এবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন মিস্টার তারেক আফজাল। 2021 সাল থেকে তিনি এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি এবি ব্যাংক থেকে প্রতি মাসে বেতন পাচ্ছেন 13,61,000 টাকা। 13তম অবস্থানে রয়েছেন ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কর্মরত আছেন আবুল কাশেম মোহাম্মদ শিরিন। 2016 সাল থেকে তিনি ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ডাচ বাংলা ব্যাংক থেকে প্রতি মাসে বেতন পাচ্ছেন 13,69,000 টাকা। 10ম অবস্থানে রয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের নাম হচ্ছে মিস্টার সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। 2015 সাল থেকে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি বেতন পাচ্ছেন 13,69,000 টাকা। ম্যানেজিং ডিরেক্টরদের বেতনের তালিকায় 9ম অবস্থানে রয়েছেন NCC ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। বর্তমানে NCC ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ মামদুদুর রশিদ। 2020 সাল থেকে তিনি NCC ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি বেতন পাচ্ছেন 13,88,000 টাকা। 8ম অবস্থানে রয়েছেন প্রিমিয়াম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। বর্তমানে প্রিমিয়াম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন মিস্টার এম রেজাউল করিম। 2018 সাল থেকে তিনি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে তিনি বেতন পাচ্ছেন প্রতি মাসে 14,55,000 টাকা। 7ম অবস্থানে রয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। বর্তমানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে রয়েছেন মিস্টার খন্দকার রাশেদ মাকসুদ। 2020 সাল থেকে তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। প্রতি মাসে তিনি বেতন পাচ্ছেন 14,62,000 টাকা। 6ষ্ঠ অবস্থানে রয়েছেন মিডল্যান্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। বর্তমানে মিডল্যান্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন মোহাম্মদ আসানুজ্জামান। 2020 সাল থেকে তিনি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি বেতন পাচ্ছেন 15,32,000 টাকা। ম্যানেজিং ডিরেক্টরের বেতনের দিক থেকে 5ম অবস্থানে রয়েছেন সিটি ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। বর্তমানে সিটি ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন মাসরুর আরিফিন। 2019 সাল থেকে তিনি সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি বেতন পাচ্ছেন প্রতি মাসে 16,91,000 টাকা। 4র্থ অবস্থানে রয়েছেন ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর। বর্তমানে ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন মোহাম্মদ আরফান আলী। 2016 সাল থেকে তিনি ব্যাংক এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ আরফান আলী 22 বছর ধরে ব্যাংক এশিয়া লিমিটেডে জব করছেন। তিনি 1999 সালে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে ব্যাংক এশিয়াতে যোগদান করেন। বর্তমানে তিনি প্রতি মাসে বেতন পাচ্ছেন 17,00,000 টাকা। তৃতীয় অবস্থানে রয়েছেন আলারাফা ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। বর্তমানে আলারাফা ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর
ফরমান আর চৌধুরী। 2018 সাল থেকে তিনি আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে প্রতি মাসে তিনি বেতন পাচ্ছেন 17,01,000 টাকা। বেতনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইস্টার্ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। বর্তমানে ইস্টার্ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন আলী রেজা ইফতেকার। 2007 সাল থেকে তিনি ইবিএল বা ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। 15 বছরের বেশি সময় ধরে তিনি একই পদে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি প্রতি মাসে বেতন পাচ্ছেন 13,07,000 টাকা। বাংলাদেশের সব ব্যাংকের এমডিদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। বর্তমানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ মাহবুবুর রহমান। 2019 সাল থেকে তিনি এমটিবি বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রতি মাসে তিনি বেতন পাচ্ছেন 24,49,000 টাকা। ব্যাংকের এই এমডিগণ ব্যাংক থেকে প্রতি মাসে যে স্যালারি পাচ্ছেন এর বাইরেও তাদের আরও কিছু বাড়তি ফ্যাসিলিটিস রয়েছে, সেগুলো ব্যাংকের প্রফিট শেয়ারিং বা আরও অন্যান্য অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। ব্যাংকের মাননীয় ম্যানেজিং ডিরেক্টরদের এই বেতনের তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে ব্যাংকের অ্যানুয়াল রিপোর্ট থেকে। এই নিউজটির লিঙ্ক আমি ভিডিওর কমেন্ট সেকশনে অথবা ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে এটা চেক করে নিতে পারবেন। সো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।